নমস্কার, আপনি দেখছেন যে সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। চোদ্দ বাজারঘাট উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতাদের। সকাল থেকে ভোটারেরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রগুলোর মধ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছেন আবাল বৃদ্ধ। প্রত্যেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য পবিত্র ভোটাধিকারকে প্রয়োগ করছেন। গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব ভোট, আর এই ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও বিভিন্ন এলাকায় বিভিন্ন ভোট সেন্টারগুলোর মধ্যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে বলে সাধারণ মানুষের একাংশের অভিমত। তবে বিরোধীরা এই ভোটকে প্রশ্নাত্মক ভোট হিসেবে আখ্যায়িত করছেন। ভোট সকাল থেকে শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিবাদ, অর্থাৎ শাসক দল এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঠান্ডা লড়াই ক্রমশ তেজি হচ্ছে। খবর নেওয়া পর্যন্ত, শেষ দুপুর পর্যন্ত যতদূর জানা গিয়েছে, ভোটের শতকরা হার প্রায় 40% কাছাকাছি। তবে এখনও চলছে ভোট শান্তিপূর্ণভাবে। দুটি বিক্ষিপ্ত ঘটনাকে ছেড়ে দিলে কত বড়সড় অপ্রীতিকর ঘটনার খবরাখবর নেই। তবে অরবিন্দ সংঘ ক্লাব এলাকার যিনি সেক্রেটারি রয়েছেন, অর্থাৎ অরবিন্দ সংঘের যিনি ক্লাব সেক্রেটারি রয়েছেন, অলোক রায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। তিনি সরাসরি অভিযোগ করে তীর ছুড়ে দিয়েছেন ইনার বিরুদ্ধে। অভিযোগ করেছেন ইনি সাঙ্গপাঙ্গদের নিয়ে শাসক দলের হয়ে কাজ চালাচ্ছেন, এলাকার মানুষদের অর্থাৎ বিরোধী দলের সমর্থকদের ভোট প্রদানের ক্ষেত্রে বাধাদান করছেন, এমনকি সিপিএম দলের পুলিং এজেন্টকেও মারধর করেছেন। তো বক্তব্য সকালে তো আমাদের সব জায়গাতেই পুলিং এজেন্ট ঢুকেছিল, রাত্রেও, যদিও প্রায় 20-25টা বাড়িতে মদের বোতল টোতল দিয়ে ঢিল ঢিল দিয়েছে, হুমকি দিয়েছে যাতে না যায়, তাই তারপরেও মানুষ বেরিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছিল। আমাদের এজেন্টরা বিভিন্ন জায়গাতে যারা যায়নি তারাও গিয়েছিল। এখন পর্যন্ত আমার কাছে যেটা খবর এসছে, প্রায় 15টা সেন্টারের পোলিং এজেন্টদের বের করে দিয়েছে, এবং একটা জায়গাতে এক্সডিভিশনে আমাদের যে পোলিং এজেন্ট সুমন সাহা তাকে প্রচণ্ডভাবে মারধর করেছে। এই অরবিন্দ সংঘ আছে, তার যে সেক্রেটারি অলোক রায় তার নেতৃত্বে গিয়ে এখানে মারধর করেছে। এবং মেনলি যে জায়গাগুলিতে আমাদের বেশি ভোটার, এখানে তো ব্লক করে দিচ্ছে বেলাভোর 3টা ভোট কেন্দ্র, এখানে 25, 26, 29, সেখানে তারা গিয়ে এখন লাইন ধরে বসে পড়েছে। তারপরে বৈষ্ণবটিলা এখানেও 3টা ভোট, সেখানে এরকম করেছে। রামঠাকুর কলেজে ভোট ভালোই চলছিল, এখন গিয়ে সেখানে পাড়ায় পাড়ায় ঢুকে ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা করছে। ফলে এইভাবেই হচ্ছে, তবে তারপরেও মানুষরা ভোট দিতে যাচ্ছে, ভালো দিক। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাই বলবো, ইতিমধ্যে আমি দুইবার অবজারভারের সঙ্গে কথা হয়েছে, যে ফোনেও সব জায়গায় কথা বলা যায় না, তবে সবগুলো হোয়াটসঅ্যাপ মেসেজ করে উনিও বলেছেন, কোথায় কোথায় জায়গাগুলো হোয়াটসঅ্যাপ মেসেজ করে পাঠান, আমরা মুভ করার চেষ্টা করেছি। আরও যে ওনার সঙ্গে কথা হয়েছে, এসপির সঙ্গে কথা হয়েছে, কিন্তু বলবো স্থানীয় পুলিশের যে ভূমিকা থাকার দরকার ছিল, এটা বোধহয় বিজেপি দলের সঙ্গে স্থানীয় পুলিশ একবারে কোইনসিডেন্স হয়ে গেছে, গা তেমন কোনো ভূমিকা গ্রহণ করছে না, ঘোরাঘুরি করার চেষ্টা করছে, অবজারভার খুব দৌড়াদৌড়ি করছে। ওনাকে আমরা বলেছি যে আমরা বলেছিলাম কালকে রাত্রি থেকেই যদি ব্যবস্থাটা নিতে পারতেন তাহলে হয়তো এতটা করতে পারতো না, অবাধে সেখানে এই গুন্ডাগুলি ঘুরে বেড়াচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এখন এই সবটা বলা সম্ভব না, মাত্র 10:15 বাজে, আমরা চেষ্টা করছি। তবে মানুষ প্রতিবাদে আসছে, ভোটাররাও, আপনাদের অনেকেই যারা মিডিয়ার লোক ক্যামেরা নিয়ে গেছে, মহিলারা কেঁদে বলছেন যে আমি ভোট দিতে চাই, আমাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এই যে প্রতিবাদরা, এটাও তো একটা ডেভেলপমেন্ট, এই প্রতিবাদও কিন্তু আমরা লোকসভার ভোটে করতে পারিনি, ফলে এই ভোটে এটাই হলো ডেভেলপমেন্ট, আমরা থাকবো শেষ পর্যন্ত ময়দানে, তারপর দেখা যাক কি হয়। অন্যদিকে নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করলেন কংগ্রেস, বিজেপি, সিপিএম দলের মনোনীত প্রার্থীরা। বামফ্রন্ট মনোনীত প্রার্থী বুল্টি বিশ্বাস ভোটাধিকার প্রয়োগ করে সাপ জানিয়ে দিয়েছেন, সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে বুল্টি বিশ্বাস অর্থাৎ বামফ্রন্ট মনোনীত প্রার্থী জয়যুক্ত হবেন। অভিযোগ বলতে, সকাল সকাল আমাদের দুই জায়গাতে পোলিং এজেন্ট ঢুকতে পারেনি, সকালবেলায় বের করে দেওয়া হয়েছে রাস্তার মধ্যে থেকে। যাই হোক, পোলিং এজেন্ট তো বড় কথা নয়, মানুষ যদি গণতন্ত্রভাবে, সাধারণ মানুষ যদি গণতন্ত্রভাবে ভোট দিতে পারে,
তাহলে তো বিপুল ভোটে বামফ্রন্ট প্রার্থী জয়ী হবে। আপনি কি মনে করছেন কেন ইস্যু হচ্ছে? কেন তাদের ভয়? শাসক দলের ভয়। 17 মাসের যেই মানুষের মধ্যে খুব, তারা কিভাবে ভোট দেবে একটা, তাদের তো একটা ভয় যে আমরানি হেরে যাই। শাসক দলে থাকলে তো এইসব করা লাগে না। আপনি কিরকম আশা করেন? হ্যাঁ, জয় নিয়ে নিশ্চিত যদি মানুষ সঠিকভাবে তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারে। কারণ গত দিনে তো ভোট অনেকে ভোট লাইন থেকে বের করে দিয়েছে, এখনও আমি ঢুকবো এমন সময় লাইন থেকে বলছে যে গুঞ্জুরা টিলার থেকে মানুষকে ভোট দিতে দিচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে। কত নম্বর ভোটে ভোটে? কত? 14-24। অন্যদিকে বিজেপি দলের মনোনীত প্রার্থী মিমি মজুমদারও ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটাধিকার প্রয়োগ করার পর নিজস্ব জয় নিয়ে চরম আত্মসন্তোষ ব্যক্ত করেছেন। বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়যুক্ত হবে বলেও চরম আশাবাদী। অ্যাকচুয়ালি কাউন্ট করিনি, পুরোটাই ঘুরে এসেছে, একদম রামঠাকুর কলেজ থেকে স্টার্ট করেছি, ওই দিক থেকে কবিরাজ টিলা হয়ে ক্যাম্পের বাজার হয়ে পুরোটাই ঘুরে এলাম। কেমন দেখলেন মানুষ কি বলছে, মানুষের কেমন? না সেগুলো তো আমি আর জিজ্ঞেস করিনি, আমি তো আর এটা ইন্টারঅ্যাক্ট করিনি, আমি তো ডাইরেক্ট বুথের মধ্যে গিয়ে যারা প্রিসাইডিং আছে ওদের সাথে একটু কথাবার্তা, কেমন পার্সেন্টেজে ভোটস পড়েছে তা এইসবই যে দেখে এলাম। ফার্স্ট আমি সকালবেলা আজকে ভোট দিতে গেছি, তো আমার বুথের মধ্যে দ্যাট ইজ 57 নম্বর বুথে ইভিএমে প্রবলেম ছিল, তো আই কল দ্য অবজারভার অ্যান্ড সেড দ্যাট প্লিজ লুক ইন টু ইট, কেননা ইটস নট ওয়ার্কিং। প্রচণ্ড লাইন ছিল, বড় লাইন ছিল, তো এটাই আমার বলা। মানুষের অবস্থান থেকে কি মনে হলো ঠিক এই মুহূর্তে যে ভোটার? অবস্থান তো কিছুই না, দ্যাট ফ্রম দ্য ফার্স্ট ডে ইটসেলফ আমি একটা কথাই বলে আসছি, সেটার মধ্যে আর কোনো রকমের কোয়েশ্চেন মার্ক নেই। শুনুন, মানুষরা যথেষ্ট বুদ্ধিমান, বুদ্ধিসম্পন্ন লোক, সবাই চাইছে উন্নতি এবং সবাই চাইছে ডেভেলপমেন্ট, তো ওই ব্যাপারেই মানুষকে কিন্তু কোনো রকমভাবে আপনি মানে অপপ্রচার করে আপনি কিছু বোঝাতে পারবেন না। পিপলস আর এখন সোশ্যাল মিডিয়াতে সবাই আছে, সবাই যথেষ্ট বুদ্ধিসম্পন্ন, যে যার নিজের হিসেবেই চলছে। আর আমাদের কিন্তু একটাই লক্ষ্য ছিল, বা আমারও প্রচারে এরকম হয়েছে যে আমি নিষ্ঠা সহকারে কাজ করব এবং আগামী দিনে আমি বাধারঘাটকে মানে পুরো প্রোগ্রেস, মানে এই যে ড্রেনেজের অবস্থা দেখছেন বা সবাই বলছে যে 25 ইয়ার্সে এখানে কোনো রকমের কাজ হয়নি। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট এই বুথটার মধ্যে পেছন দিকে আসার ইচ্ছে ছিল আমার, কিন্তু আমি আসতে পারিনি জলের জন্য, ড্রেন আর জল সব মিলে গেছে, তো ভীষণভাবে ডেভেলপমেন্ট দরকার। কিন্তু এটাও আমার সবার কাছে অনুরোধ থাকবে যে দেখুন এত রকমের সমস্যা আছে, ইট উইল টেক টাইম, সবার কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, কেননা দেয়ার আর লটস অফ প্রবলেমস ইন বাধারঘাট, মানে মেইনলি কনসার্ন উইথ দ্য ড্রেনেজ প্রবলেম, তারপর রোডস দেখছেনই আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, মানে রোড আর ড্রেন মোটামুটি একসাথেই মিলে গেছে, তো এইগুলো নিয়েই আমার আগামী দিনে সব থাকবে। আর লোকেদের উপর আমার পুরো কনফিডেন্স আছে, ওরা জানে যে ভারতীয় জনতা পার্টি একটা মানে ইম্প্রুভমেন্ট এবং ডেভেলপমেন্টের জন্যই শুধু ওয়ার্ক করে, তো যার কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা চাইছেন সেই পথেই আমি হাঁটব। ম্যাডাম, বিরোধীদের অভিযোগ রয়েছে, কিছু বলবেন গতকাল? অভিযোগ তো আমি কোনো অভিযোগ করেছি এখন পর্যন্ত? আই গট মেনি থিংস, আমি এখনই আমার বুথে, ওয়েন আই ওয়েন্ট টু 57 নম্বর বুথ, আমি বিং এ ক্যান্ডিডেট আমি কিন্তু একদম জায়গাতে ছিলাম, বাট আই স দ্য অপোজিশন দ্যাট ইজ কংগ্রেসের যে প্রার্থী, ও ইভিএম মেশিনের কাছে চলে যাচ্ছে, বাট ও কিন্তু আমাদের বাধারঘাটের লোকও না, অ্যান্ড ওইখানে ওর ক্যান্ডিডেটও না, হি শুড মেনটেন দ্যাট লেভেল, দ্যাট কতটুকু জায়গা পর্যন্ত আমি আসতে পারি, ডাজ ই নো দ্যাট? Does he know? He is a citizen, he has stand in the he is participating as a candidate in Congress, but he doesn't know je or koto tuku porjonto jawa dorkar, koto tuku porjonto jawa dorkar na. Ami kintu amar ekhane EVM kaj korchilo na, already amake kintu ora marker kore diyeche, tarporo kintu ami eta distance maintain korchilam, so that is education. ওই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে, ও তো একদম ইভিএম এর সামনেই পারলে ঘোরাঘুরি করছে, হাঁটাহাঁটি করছে, এরকম কি পারে নাকি? আমাদের কোনো অভিযোগও নেই, কেননা উই ওয়ান্ট প্রোগ্রেশন, আমরা ডেভেলপমেন্টের রাস্তাতে আছি, আমাদের আমরা ওইসব ছোট ছোট ব্যাপার নিয়ে আমরা কোনোদিনও চিন্তা দেওয়া হচ্ছে না এটা। অন্যদিকে ভোটের প্রাকমুহূর্তে অর্থাৎ গতকাল কেন সড়ক অবরোধে বসতে হয়েছিল কংগ্রেস দলীয় নেতাদের, এমনকি ভোটের সকাল থেকে কীভাবে শাসক দলের সাঙ্গপাঙ্গরা ভোটকে প্রশ্নাত্ম করার চেষ্টা চালাচ্ছেন, সে অভিযোগ তুললেন কংগ্রেস দলের মনোনীত প্রার্থী রতন চন্দ্র দাস। কত অবরোধ করেছি, কেন রামপ্রসাদ পাল আরেক বিধানসভার হয়ে তিনি এলাকার পরিবেশ নষ্ট করবেন, পরিবেশের যাতে নষ্ট না হয়, শান্তির পরিবেশ বজায় রাখার জন্য ভারতের জাতীয় কংগ্রেসের আমি দায়িত্বশীল একজন
কর্মী হিসাবে আমার পদ অবরোধ করার প্রয়োজন বোধ হয় যে এলাকার মানুষের জন্য, তাই আমি করেছি। কিন্তু শাসক দল কী বলে সেটা তো আমি, কিন্তু ওরা একটা এখনো পর্যন্ত কি ভোটার সময় খবর পেয়েছি, আমি খবর পেয়েছি একজন লোককে, এক যুবককে শাসক দলের বিধায়ক রামপ্রসাদ পালের এবং মান্ত দেবনাথের সহযোগিতায় একটা যুবককে বাড়িতে গিয়ে মারধর করছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি সেখানে যাই, আমি সেটা দেখিনি সে কোন দল করে। আমি গিয়েছি, শান্তির পরিবেশ যারা নষ্ট করছে, বিঘ্নিত ঘটাচ্ছে, সেই খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে যাই, গিয়ে তাদের সঙ্গে কথা বলি। কথা বলে কড়া নিরাপত্তা বলের মধ্য দিয়ে চলছে ভোটাধিকার গ্রহণ প্রক্রিয়া। সমস্ত রাজনৈতিক দলগুলো নিজস্ব জয় নিয়ে আত্মবিশ্বাসী, তবে ভোট সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক পদ্ধতিতে হলে বিরোধীরা জয় নিয়ে চরম আশাবাদী। তবে এবারে শেষ হাসি কে হাসবে প্রমাণিত হবে ভোটের ফলাফলে। আর ভোটকে কেন্দ্র করে বিশেষ কোনো বড়সড় গোলযোগ কিংবা অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয় কি না, সেদিকে তাকিয়ে প্রহর গুনছেন ভোটারদের পাশাপাশি সারা রাজ্যের আম জনতা। সমস্ত ধরনের আপডেটসের জন্য অবশ্যই চোখ রাখতে হবে সোশ্যাল বাংলা পর্দায়। ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন দ্য সোশ্যাল বাংলা, ভিজিট আস অ্যাট www.thesocial.in। পাশাপাশি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখছি, আগরতলা শিশু উদ্যানে গ্র্যান্ড গার্বা ফেস্টিভ্যাল নিয়ে আসছে এবারে পুজোর দিনগুলোতে 2 অক্টোবর থেকে 7 অক্টোবর পর্যন্ত। এই ঐতিহাসিক গ্র্যান্ড গার্বা ফেস্টিভ্যালে ত্রিপুরার বুকে যে অনুষ্ঠিত হচ্ছে সোশ্যাল বাংলার উদ্যোগে এবং ক্যাম্পাস স্কিলস দ্য লার্নিং অ্যাপের সহযোগিতায়, তার জন্য আপনারা অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের জন্য আমাদের অনলাইন বুকিং সেন্টার রয়েছে আগরতলা সিটি সেন্টারে। প্রত্যেক দিন বিকেলবেলায় বসে আমাদের সিটি সেন্টারের মধ্যে টিকিট কাউন্টার সেন্টার। পাশাপাশি আপনারা আমাদের পশ্চিম চমুনি স্থিত সোশ্যাল বাংলা অফিস থেকেও সংগ্রহ করতে পারেন পাস। ততক্ষণ সমস্ত আপডেটসের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।